পর্যায়ে ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া সাহেবকে আলোচনা উপস্থাপনের জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বাদ। আজকের এই মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন দিন জানার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। সবাইকে এই মধ্যরাত্রির পরেও অপেক্ষা করে শোনার জন্য যারা বসে আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার বিষয়টি অত্যন্ত শুকনো বিষয়, মানে খুব রসকস নেই, তবে এলমি বিষয়, যা শুনলে কাজে লাগবে, বাস্তব জীবনে খুব দরকার জিনিস, একটা দরকারি একটা জিনিস আমরা আলোচনা করব। সম্মানিত ওলামায়ে কেরাম এবং যারা দিনদার ভাই উপস্থিত হয়েছে সবাইকে বলবো, আল ইসলামু আকীদাতুন ওয়া শরীআতুন ওয়া হুকমুন। ইসলাম আকীদা শরীয়া এবং ইসলাম শাসন ব্যবস্থার তিনটি নামে ইসলাম, কোনো অংশকে বাদ দিয়ে ইসলাম নয়। আমাদের সমস্যা হচ্ছে কোনো অংশকে খুব অগ্রাধিকার দিয়ে, কোনো অংশকে বাদ দেই, কোনো অংশকে গুরুত্বহীন মনে করি, এটাই আমাদের সমস্যা। আবার দেখা যায় কেউ যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা বাদ দিয়ে যেটা কম গুরুত্বপূর্ণ সেটা নিয়ে বাড়াবাড়ি করে। আবার দেখা যায় কেউ কেউ যেটা আমার দায়িত্ব নয় সেটা আমার কাঁধে নিয়ে নেই। আবার যে দেখি যেটা প্রত্যেকটি মানুষের দায়িত্ব সেটা সম্পর্কে গাফেল থাকি। আকীদা হচ্ছে এমন একটি জিনিস প্রত্যেকটি মানুষ সেটা অবশ্যই জানতে হবে। আকীদার একটা বিরাট চ্যাপ্টার হচ্ছে, আকীদার একটা চ্যাপ্টার হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য থাকা। প্রতিটি কিতাবের মধ্যে, আকীদার কিতাবের মধ্যে এই বিষয়ে আলোচনা এসেছে। আকীদার একটি বড় চ্যাপ্টার হচ্ছে আল্লাহ তাআলার জমিনে আল্লাহর বিধান অনুযায়ী আমল করা, দুনিয়াতে জীবন যাপন করা, এটা আকীদার একটা বড় চ্যাপ্টার। যে ব্যক্তি বলবে যে আল্লাহর দুনিয়াতে ইবাদত শুধু সালাত সাওম যাকাত, সে ব্যক্তি আকীদা ছেড়ে নেয়। আকীদা মানুষের দুনিয়াতে আসা থেকে শুরু করে, আদম আলাইহিস সালামের আগমন থেকে শুরু করে সর্বশেষ লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তি বলবে, পুরো সময়টা ব্যাপী আকীদার আলোচনা। এর মধ্যে যে ব্যক্তি আল্লাহ তাআলার বিধান মানবে না সে আকীদা বিরোধী কাজ করলো। কোরআনে কারিম এসেছে আল্লাহ তাআলার বিধান নিয়ে, কোরআনে কারিম এসেছে আল্লাহর নীতি নিয়ে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন আল্লাহ তাআলা কি করতে বলেছেন তা জানানোর জন্য। আল্লাহর বিধানকে তিনি দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করে ছেড়েছেন। এই জন্য একদিকে ইসলাম আকীদা, অন্যদিকে ইবাদা শরিয়া হুকুম, সবটি ইসলামের একটা পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ রূপ। আল ইসলামু দীনুন কামিল, পরিপূর্ণ দিন হচ্ছে ইসলাম।
কোন অংশকে বাদ দিয়ে অন্য কোন অংশের উপর আমল করা যায় না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের জন্য বলেছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যারা বলে এক অংশের উপর আমল করলাম আরেক অংশ ছেড়ে দিলাম, তারা তো দুনিয়ার বুকে অপমানিত হওয়া ছাড়া তাদের আর কোনো কারণ নাই, অপমানিত হবেই তারা, আর আখেরাতে তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। এই জন্য ইসলাম সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে হবে, ইসলাম সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে হবে, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে মানতে হবে। আমার বিষয়টি আজকে এই কমপ্লিট কোড অফ লাইফের সাথে জড়িত। আপনি দুনিয়াতে আসছেন, সলাত আদায় করছেন, কিন্তু আপনার আরো কিছু দায়িত্ব রয়ে গেছে, আপনার পরিবারের মধ্যে সলাত প্রতিষ্ঠা, আপনার সমাজে সলাত প্রতিষ্ঠা, আপনার রাষ্ট্রে সলাত প্রতিষ্ঠা, এটা কিন্তু আপনার কিছু না কিছু দায়িত্ব আছে সেখানে, সেটা কিন্তু ইসলামের পূর্ণাঙ্গ রূপ, সে ব্যাপারে কাফের থাকলে চলবে না। এটা হচ্ছে সিয়াসা, এটাই হচ্ছে ইসলামী রাজনীতি। ইসলামী রাজনীতি বলতে আমরা যে ভ্রান্ত ধারণা নিয়ে বসে আছি সেটা আগে বলি, তারপর শুদ্ধটা বলব। আমাদের ধারণা হচ্ছে ইসলামী রাজনীতি অর্থ হচ্ছে কিভাবে রাজনীতি করলে, কোন নীতি অবলম্বন করলে রাষ্ট্র ক্ষমতাটা আমার হাতে চলে আসবে, সেটাই হচ্ছে ইসলামী রাজনীতি বা সিয়াসা শারিয়া বা ইসলামিয়া, সিয়াসা ইসলামিয়া অথবা আল আহকাম সুলতানিয়া, সবটি হচ্ছে ভুল ধারণা। ইসলামী রাজনীতি হচ্ছে রাষ্ট্রীয় পর্যায়ে, রাষ্ট্রীয় সর্বস্থানে সরকার কর্তৃক এমন নীতি অবলম্বন করা যাতে করে রাষ্ট্রে ইসলামী স্বার্থ সংরক্ষিত হয়। ইসলামী স্বার্থ সংরক্ষণের জন্য যত রকমের পদ্ধতি রাষ্ট্র অবলম্বন করবে সেটাই হচ্ছে ইসলামী রাজনীতি। তাহলে বোঝা গেল ইসলামী রাজনীতি রাষ্ট্রের অধিকার, ব্যক্তিগত কাজ নয়। আপনি শিখবেন রাজনীতি, আপনি রাজনীতি শিখবেন, আপনি রাজনীতি শিখে কি করবে সেটা হচ্ছে বাস্তবায়নের জন্য আহ্বান জানাবেন, এই কাজগুলি করা দরকার, কিন্তু কাজটা করবে রাষ্ট্র আপনি নন, আপনি সেটা করতে পারবেন না, আপনার দায়িত্ব নয় সেটা, আপনার দায়িত্ব বলা পর্যন্ত সীমাবদ্ধ। রাষ্ট্রে যে কাজটি করে সেটাই হচ্ছে ইসলামী রাজনীতি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সমাজপতি ছিলেন, তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি সমরবিদ ছিলেন, তিনি পরিবারের নেতা ছিলেন, তিনি নবী ছিলেন, তিনি রাসূল ছিলেন, তিনি সর্বদিক দিয়ে পরিপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। এই পরিপূর্ণ ব্যক্তিত্ব তার বিকাশ ঘটেছে রাষ্ট্রীয় ক্ষমতা আসার আগে। রাষ্ট্র ক্ষমতা আসার আগে তিনি কাউকে ধরে কোনো কিছু তার নীতি কোনোটাই বাস্তবায়ন করেন নাই, যাকাত উসুল করেননি। রাষ্ট্র ক্ষমতা আসার আগে কাউকে হাত কাটেননি কারণ, রাষ্ট্র ক্ষমতা আসার আগে কাউকে পাথর মেরে হত্যা করার কোনো প্রমাণ নেই। তাহলে বোঝা গেল রাজনীতি অর্থ বড় নীতি, এটা বড় রাজারাই করবে, যিনি ক্ষমতা আছে তিনি করবেন, অন্যরা শিখবে জানবে যে এই কাজটা তার করা কর্তব্য, তাকে তা তুলে ধরবে, এটাই হচ্ছে রাজনীতি, এটাই হচ্ছে মূল কথা। দুনিয়ার বুকে আজ রাজনীতি বলতে যা বুঝি আমরা সেটা হচ্ছে অন্য অন্য যে সমস্ত মানুষ ক্ষমতার জন্য দ্বন্দ্ব করে বেড়ায় তাদের মতো কোনো একটা দ্বন্দ্ব করে বেড়াবো আর কোনো রকমে ক্ষমতায় চলে যাব, এইটাই হচ্ছে রাজনীতি হয়ে দাঁড়িয়েছে, এটা ইসলামের দৃষ্টিতে ইসলামী রাজনীতি নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে এসেছে হাদিস, তিনি বলেছেন কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আমবিয়া,
বনু ইসরায়েল ছিলেন এমন একটি সম্প্রদায় যাদেরকে নবীরা শাসন করত। তাসুস অর্থ শাসন করা, তাহলে সিয়াসা বাংলাতে রাজনীতিটা অনুবাদ করছে এই শব্দটাই, অর্থাৎ শাসনতান্ত্রিক যে জিনিস লাগে সেই জিনিসগুলি হচ্ছে রাজনীতি। সেই জিনিসগুলো প্রত্যেকটি মানুষের জানা উচিত, বিশেষ করে রাষ্ট্রপ্রধানের জানা উচিত কোন কাজটি করলে সেটা তার জন্য আল্লাহর কাছে গ্রহণযোগ্য বিধান হবে, আর কোন জিনিসটি করা যাবে কোন জিনিসটি করা যাবে না একজন রাষ্ট্রপ্রধানের সেটা জানতে হবে। শরীয়তের দৃষ্টিতে রাষ্ট্রপ্রধান শুধু দুইটা শর্তের ভিত্তিতে সে কাজটা করতে পারবেন। সরাসরি কোরআন এবং সুন্নাহর মধ্যে যা এসেছে তার বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারবেন না, অর্থাৎ রাজনীতি করতে গিয়ে কোরআন সুন্নাহ বিরোধী কোনো নীতি অবলম্বন করতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে রাজনীতি করতে গিয়ে সেখানে মাসালাহ মুরসালা প্রত্যেকটি মানুষের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেটা করা যাবে না, ব্যক্তি স্বার্থ বিঘ্নিত হতেও পারে কখনো কখনো, সেটার নাম হচ্ছে মাসালাহ মুরসালা, সেটা তিনি বাস্তবায়ন করতে পারবেন। কারণ আপনারা জানেন কোরআনে কারিমে আল্লাহ তাআলা রাষ্ট্র পরিচালনার কিছু নীতি বলে দিয়েছেন, বিস্তারিত কিছু বলে দেননি, আপনি কোরআনে কারিমে খুঁজে পাবেন না এবং রসুলের হাদিসে স্পষ্ট খুঁজে পাবেন না কিভাবে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হয় তার কোনো রূপরেখা দেওয়া হয়নি। কিভাবে আপনি নির্ধারণ করবেন, কারণ যুগে যুগে সময়ে সময়ে এর পার্থক্য হয়েছে, দেশে দেশে তার পার্থক্য হয়। আরব দেশের যে সিস্টেম গোত্রীয় সিস্টেম, বাংলাদেশে গোত্রীয় সিস্টেম নাই, আপনি ইচ্ছা করলেও সেখানে গোত্র প্রধান থেকে একজনের ভোট নিলেই চলবে না, বরং তার জন্য ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে বলেই আল্লাহ তাআলা সেটা বলে দেননি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেটাও নির্ধারণ করে দেননি। তেমনি ভাবে কোরআনে কারিমের কোথাও আপনি দেখবেন অনেক কিছু আল্লাহ তাআলা তিনি মৌলিক জিনিস বলে দিয়েছেন, বিস্তারিত অনেক কিছুই বলে দেননি, রেখে দিয়েছেন সেটা কার জন্য, সেটা রাষ্ট্রপ্রধান নির্ধারণ করবে। যেমন বিচারের ব্যবস্থা করেছেন যেখানে হক আছে, শাস্তির ব্যবস্থা করেছেন মাত্র ছয় জায়গায় কি সাত জায়গায়, একতরাফ মাইদান নাস ওলামা আলেমদের মতভেদ আছে, নির্ধারিত শাস্তি সাত জায়গায়, কিন্তু এর বাইরে অনেক যা শাস্তি আছে যে শাস্তিগুলি নির্ধারণ করে দেননি, যেই শাস্তি নির্ধারণ করে দেননি সেটার নাম দিয়েছেন তাজিব, অর্থাৎ যিনি রাষ্ট্রপ্রধান হবেন যিনি বিচারক হবেন তিনি চিন্তা করে দেখবেন এই জায়গাতে কোন শাস্তিটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তিনি সেটা নির্ধারণ করবেন, এই ব্যাপারে বাড়াবাড়ি করা হয়নি। দেখুন আপনার দেশের নীতি হচ্ছে বাম দিকে গাড়ি চলা, সৌদি আরবের নীতি হচ্ছে ডান দিকে গাড়ি চলা, আপনাকে জোর করে শরীয়ত বলে দেয়নি যে না গাড়ি ওইদিকেই চালাতে হবে, এটা বলে দেয়নি, যেদিকে রাষ্ট্রের যে নীতি সেটা আপনাকে মানতে বাধ্য, এটার নামই হচ্ছে একটা রাজনীতি, এটাই বড় নীতি, এটা মাসালা। কারিম বলেছেন ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বারানাহু ফাত্তাবিউল কুরআনা তুম্মা ইন্না আলাইনা বায়ানা। ইসলামের ইতিহাসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা বানালেন সরাসরি নির্দেশ দিয়ে, কাকে, ওমর রাদিয়াল্লাহু আনহুকে, যে আমার পরে খলিফা হবে কে, ওমর। রাষ্ট্রপ্রধান নির্বাচন সরাসরি করে ফেললেন, নিজে করে দিলেন, মানুষের হাতে রাখলেন না। আপনি কি মনে করেন না আপনি যদি আধুনিক কালে হতেন আপনি তো আবু বকরের বিরুদ্ধে বিদ্রোহ করে বসতেন, এটা একটা অন্যায়। মনে রাখবেন ইসলাম এই জিনিসটা অনুমোদন করে দিয়েছে, ঠিক বিপরীতটাও দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সরাসরি কাউকে এই খলিফা নিয়োগ করে যাননি, যদি যাইতেন তাহলে একতলাফ হতো না, মতভেদ হতো না। সাকিফা বনি সায়েদা আজও যা মসজিদ নবীর পশ্চিম পাশে আছে আপনারা দেখতে পারেন, সাকিফা বনি সায়েদাতে আনসার ও মুহাজির একত্র হয়েছে কে খলিফা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা সেখানে একত্র হওয়ার পরে আবু বকর এসে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল আইম্মাতু মিন কুরাইশ, কুরাইশ থেকে ইমাম হবে,
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এটা শোনার পরে আবু বকর বলেন যে ওমর আছে এখানে, আবু বাইদা ইবনে জাররা আছে, ওদের কাউকে তোমরা খলিফা বানাও। সবাই বলে যে আপনাকে আমরা খলিফা বানালাম। তাহলে এখানেও রাষ্ট্র রাষ্ট্রপ্রধান নিয়োগের ব্যাপারে উম্মতের একটা গোষ্ঠী নির্ধারণ করেছে, সবাই কিন্তু তা নির্ধারণ করে দেয়নি বা একজন নির্ধারণ করে দেয়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নির্ধারণ করে দেননি। আবার দেখেন ওমর রাদিয়াল্লাহু যখন চলে যায় তিনি দুই কক্ষ বিশিষ্ট সংসদ অনুমোদন করে গেলেন। কিভাবে? তিনি বললেন যে যারা এখন জীবিত আছে, যাদের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সন্তুষ্ট ছিলেন মৃত্যুর সময়, এদের মধ্যে খেলাফত থাকবে, এই ছয় জনের মধ্যে তিনি শূরা হিসেবে রেখে গেলেন। এদের মধ্যে রাখার পরে এরা নির্ধারণ করে ওসমান রাদিয়াল্লাহু খলিফা বানালেন। পরবর্তীতে সবাই মেনে নিল, দেখা গেল দুই কক্ষ বিশিষ্ট সংসদ ইসলাম অনুমোদন করছে। তাহলে বোঝা গেল এটার নামই হচ্ছে সিয়াসা শারাইয়া, ইসলামী রাজনীতি শরীয়তে এখানে কোনো বাধ্যবাধকতা দেয় নাই। এই জিনিসগুলো হচ্ছে ইসলামের উন্মুক্ত জায়গা, ইসলামের বুদ্ধিজীবী কেন্দ্রিক জায়গা, যেখানে কথা বলার অধিকার ইসলাম দিয়েছে এবং সেখানে রাজনীতি আর সেখানে কোন নীতি অবলম্বন করবে এ ব্যাপারে নির্দিষ্ট কোনো নীতি বেঁধে দেয়নি। তবে কিছু বড় দুইটা নীতি দিয়েছে, একটা হচ্ছে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে ইনসাফের ভিত্তি হতে হবে, একটা হচ্ছে বিল আদলি, বিল আদলি ইনসাফের ভিত্তিতে সেটা সংগঠিত হতে হবে, অর্থাৎ ইনসাফ থাকতে হবে সেখানে, ইনসাফের ভিত্তিতে সেটা হবে। আর একটা হচ্ছে মানুষের সাথে মানুষের মতামত নিয়ে শূরা নিয়ে পরামর্শ নিয়ে সেটা করতে হবে। এই দুইটা মতকে নির্ধারণ করে দিয়েছে, একটার নাম হচ্ছে আল আদল আর একটার নাম হচ্ছে শূরা। এই দুইটার ভিত্তিতে হয় রাজনীতি, ইসলামী রাজনীতি, রাষ্ট্রপ্রধান নির্বাচন বা এর ভিত্তিতে নির্বাচিত হবে জনপ্রতিনিধি। ইসলাম এই নীতিগুলো বলে দিয়েছেন, এর বাইরে পদ্ধতি বিস্তারিত কি হবে ইসলাম সেটা নির্ধারণ করে দেয়নি। কারণ জায়গায় জায়গায় সময়ে সময়ে অবস্থার পরিবর্তনে সর্ব অবস্থায় যেন ইসলাম সব সময়ের জন্য হতে পারে ইসলাম সেই ব্যবস্থাপনা দিয়ে দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তার সময়ে তিনি কি করেছেন, দিওয়ান অর্থাৎ আগে নিয়মতান্ত্রিক সেনাবাহিনী ছিল না, ওমর রাদিয়াল্লাহু আনহু সময়ে তিনি নিয়মতান্ত্রিক সেনাবাহিনী ব্যবস্থা করেন, তিনি সেখানে বেতনের ব্যবস্থা করেন। আপনি আমি তখন থাকলে বলতেন হয়তো যে রাসূল তো করেন না, আপনি করলেন কেন? না, এটার নামই হচ্ছে সিয়াসা শারাইয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ইরাকের ভূমি ভাগ করে দেন নাই, ইরাকের ভূমি রেখে দিয়েছেন, সেখানে খাজনা বসিয়েছেন। আপনি আমি সেখানে থাকলে বিরোধিতা করতাম কিন্তু বিরোধিতা করার সুযোগ পাননি, করেনি, সাহাবায়েকরাম মেনে নিয়েছেন, তারা এটার নাম হচ্ছে সিয়াসা শারাইয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি মুআল্লাফাতি কুলুবুহুম, যাদেরকে দান করলে ইসলাম প্রতিষ্ঠিত থাকবে বলে রাসূলুল্লাহ দান করতেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এখন থেকে আর দেয়া হবে না, কারণ তোমরা আর কত বছর নিবে, তখন তিনি বন্ধ করেছিলেন। এটা ছিল সিয়াসা শারাইয়া। ওমর রাদিয়াল্লাহু আনহু তিন তালাককে গণ্য করেছেন, উনি জানতেন ভালো করে কোরআন আয়াত, উনি জানতেন না এটা বলার কোনো সুযোগ নাই, কিন্তু উনি সিয়াসা শারাইয়া করেছেন। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যদি তিনি জানতেন, কেন তিনি নিষেধ করেছেন যে মানুষ হিলা করছে দেখেই, তিনি বলতেন যে যদি তিনি জানতেন ওমর রাদিয়াল্লাহু আনহু যে এখন যে হিলা আরো বাড়ছে, তাহলে ওমর রাদিয়াল্লাহু আনহু সেই মত থেকে প্রত্যাবর্তন করে তিন তালাকে এক তালাকের কথাই বলতেন। এটা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহর মত। তা হচ্ছে সিয়াসা শারাইয়া অনুসারে কখনো কখনো আমাদের খলিফাতুল মুসলিমিনরা আগে থেকে অনেকগুলো কাজ করেছেন, যার কিছু উদাহরণ আমি দেখিয়ে দিলাম। এর বাইরে দেখুন সিয়াসা শারাইয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু আনহু যেই বছর দুর্ভিক্ষ লেগেছে সেই বছর চুরির হাত কাটার নির্দেশ বন্ধ করে দিয়েছেন। দুর্ভিক্ষের কারণে মানুষের খাবার নেই, সেখানে আমরা হাত কাটতে পারি না, তিনি সেটা বুঝিয়ে দিলেন সিয়াসা শারাইয়ার কারণে। এটার নাম হচ্ছে রাজনীতি। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি কি করলেন, একটা কফি রেখে মদিনার কফি রেখে অন্যান্য সমস্ত কফি কোরআনের পুড়িয়ে দিলেন, অথচ তিনি ভালো করে জানতেন উনজিলাল কোরআন আলা সাবাতি আহরুফ, কিন্তু তিনি চেয়েছেন মুসলিমদের ঐক্য, মুসলিমদের যেন ঐক্য হয়, যেন এক একজন এক এক দিকে কোরআন নিয়ে ওই রকম অবস্থা তৈরি না হয়, যায় ইহুদি নাসারাদের কিতাব নিয়ে হয়েছে, এই জন্য তিনি সেটাকে পরিবর্তন করে একটাই রাখলেন। এটার নামই হচ্ছে সিয়াসা শারাইয়া।
তিনি যারা তাকে ইলাহ ডাকছিল যে তুমি হচ্ছে আমাদের ইলাহ, তাদেরকে পোড়ানোর অধিকার দিয়েছেন। অর্থাৎ তিনি ভালো করে জানতেন যে পোড়া আল্লাহ ছাড়া কেউ পোড়ানোর অধিকার রাখে না। এগুলি প্রমাণ করে যে সিয়াসা শরিয়া একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, ব্যক্তির দায়িত্ব নয় যে আমি যা ইচ্ছে তা শরীয়তের নীতি পরিবর্তন করে ক্ষমতায় যাওয়ার জন্য সব রকমের পদ্ধতি অবলম্বন করব, কোরআন সুন্নাহ পরিত্যাগ করে নিজের মতো করে পরে অপব্যাখ্যা করে আমি এরপরে ক্ষমতায় উঠার সোপান হিসেবে ব্যবহার করব। এইটা সিয়াসা শরিয়া নয়, এটা হচ্ছে মানুষের বানানো ইসলামী রাজনীতি। এই ইসলামের রাজনীতি শরীয়ত অনুমোদন করে না, কারণ ক্ষমতা তো আল্লাহ দিবে। কখন দিবে? যখন আল্লাহ তাআলা দেখেন মানুষের ভিতরে ঈমান এবং আমল সালে আছে, তখনই তিনি তাদের ক্ষমতা দিবেন বলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াআদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা বলছেন তোমাদের মধ্যে যারা ঈমান এবং আমলে সালেহে পরিপূর্ণ হবে তাদেরকে আল্লাহ ওয়াদা দিচ্ছেন যে তাদেরকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করবেন যেমনি ভাবে তাদের আগে লোকদেরকে প্রতিষ্ঠা করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখনই তিনি ক্ষমতা পেয়েছেন যখন একটি বিরাট গোষ্ঠী তাওহীদের উপর প্রতিষ্ঠিত ছিল, আকীদার উপরে প্রতিষ্ঠিত থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমতা দিয়েছেন, একটি রাষ্ট্র দিয়েছেন এবং সেখানে পরিচালক মতো লোক ছিল। আর যেখানে আমার সমাজ জীবনে সর্ব জায়গাতে যেখানে হাতে সেখানে শিরকে ভরা, যেখানে আমাদের ইসলাম সম্পর্কে জ্ঞানের অভাব আছে, হাজার হাজার মানুষ সমাজপতি যারা আছে অধিকাংশ ইসলাম সম্পর্কে শূন্যের কোঠায় তাদের জ্ঞান, তাদের সেখানে আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন? আপনি তো একটা আকাশ কুসুম কল্পনায় আসছেন, আপনাকে ফিরে আসতে হবে এই মুহূর্তে দ্বীনের দিকে, দ্বীন শিক্ষা দানের দিকে, দ্বীনকে শিখানোর দিকে, দাওয়াতের দিকে, আকীদার দিকে, ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামকে শিক্ষা দানের দিকে ফিরে আসতে হবে। এইভাবে মন চাইলেই একটি রাষ্ট্রে প্রতিষ্ঠা হয়ে যায় না, রাষ্ট্র প্রতিষ্ঠা হবে আপনার হাতে ক্ষমতা আল্লাহ তখনই দিবেন যখন আপনার ভিতরে দুটি কাজ পাওয়া যাবে, সেটা হচ্ছে ঈমান এবং আমল সালেহ। এই দুটি না হলে আপনি কখনো কখনো আপনি আল্লাহর দুনিয়াতে আল্লাহর বিধিবিধান প্রতিষ্ঠার জন্য ক্ষমতার জন্য লালায়িত হয়েছেন আপনার হাতে সেটা কখনো আসবে না, আসলেও সেটা ক্ষণস্থায়ী হবে, সেটা কোনোদিন টিকে থাকতে পারবে না। যার নজির আমরা দেখতে পাই বর্তমান বিশ্বের বিভিন্ন জায়গায় যেখানে কেউ কেউ এরকম কিছু করেছে কিন্তু ক্ষণিকের মধ্যে আবার সেটা চলে গেছে অথবা কয়েকদিনের মাথায় সেটা মানুষের হাত ছাড়া হয়ে গেছে। এর কারণ হচ্ছে এই ঈমান এবং আমল সালের অভাব, তাদের মধ্যে ঈমান ঠিকমতো ছিল না, আমল সালের অভাব তাদের আছেই, এই দুটি পরীক্ষিত সত্য প্রমাণিত হয়ে গেছে। তাহলে ইসলামী রাজনীতির বিষয়বস্তু কি? ইসলামী রাজনীতির বিষয়বস্তু রাষ্ট্রপ্রধান নির্ধারণ করবে কিভাবে এক রাষ্ট্রের সাথে আরেক রাষ্ট্রের সম্পর্ক তৈরি হবে, কিভাবে রাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা মূল্যায়ন করা হবে, সমাজের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যারা প্রজা আছে তাদের সাথে কি সম্পর্ক হবে, রাষ্ট্রপ্রধানের সাথে প্রজাদের কি সম্পর্ক হবে, প্রজাদের সাথে রাষ্ট্রপ্রধানের কি সম্পর্ক হবে, কার কি দায়িত্ব এটা বুঝে নিতে হবে, রাষ্ট্রে কোন নীতি অনুসারে বিচার ব্যবস্থা হবে, রাষ্ট্রের সম্পদ কোথায় ব্যয় করা হবে, অর্থনীতির চালিকা শক্তি কি হবে, এগুলি হচ্ছে ইসলামী রাজনীতি। ইসলামী রাজনীতি ওইটার নাম নয় রাস্তায় বের হয়ে গাড়ি পুড়িয়ে দেয়া অথবা মত বন্ধ ডাক দেয়া, হরতাল ডাক দেয়া অথবা এই জাতীয় কাজগুলি কখনো ইসলামী রাজনীতি নয়। এগুলি মানুষের ভুল ধারণা প্রসূত, এগুলি কখনো ছিল না, এই 1400 বছর পার হয়ে গেছে, এই নীতি মুসলিমরা কখনো অবলম্বন করেনি, এই নীতি ইহুদি নাসারাদের থেকে ধার করা, খ্রিস্টানদের থেকে ধার করা, এই নীতি সুশুরি বা যারা যারা নাস্তিক আছে তাদের থেকে ধার করা নীতি, এই নীতি ইসলাম কখনো অনুমোদন করে না। এই জন্য দুটি জিনিস আমাদের জানতে হবে, রাষ্ট্র কি নীতিতে চলবে আর রাষ্ট্র অর্থনীতি কি নীতিতে চলবে, এই দুটাই হচ্ছে মৌলিকভাবে ইসলামী রাজনীতির অংশ। ইসলামী রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে যার উপরে ইসলামী রাজনীতি প্রতিষ্ঠিত তা হবে দশ মাসলাহাতুদ দারাইন। ইসলামী রাজনীতির মূল উদ্দেশ্য হচ্ছে জারবুল মাসলাহা ওয়া দারুল মাফসালা, আরবিতে বলে জারবুল মাসলাহা, স্বার্থ সংরক্ষণ
আর দারুল মাফসাদা যেতে স্বার্থ নাই যা, অর্থাৎ মানুষের ক্ষতি নিরোধক, দুইটা হচ্ছে ইসলামী রাজনীতির কাজ। একটি হচ্ছে স্বার্থ সংরক্ষণ, ইসলামের স্বার্থ সংরক্ষণ যেখানে হবে, ইসলামী রাষ্ট্রের সংরক্ষণ স্বার্থ সংরক্ষণ যেখানে হবে, মুসলিমদের স্বার্থ সংরক্ষণ যেখানে হবে, সেটাই হচ্ছে ইসলামী রাজনীতির মূল বিষয়। আর যেখানে ইসলামের ক্ষতি হবে, মুসলিমদের ক্ষতি হবে, তা নিরোধ করাই হচ্ছে ইসলামী রাজনীতি, এর উপর দাঁড়িয়ে আছে এটা মূল জিনিস। যা সময় এবং অবস্থার পরিবর্তনে পরিবর্তিত হয়, যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ইসলামী রাজনীতি ক্ষতি নিরোধক, স্বার্থ সংরক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একটি উদাহরণ দেখিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু একবার বললেন, কেউ যেন তিন দিনের বেশি কোরবানের গোশত না রাখে, সবাই পরের বছরও সেই নীতি অবলম্বন করে বেশি বেশি করে রান্না করে খাইতে আরম্ভ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, যে তাড়াতাড়ি করছো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন তিন দিনের বেশি যেন না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন বললেন, কুনতু নাহাইতুকুম আন মিন আজলি দাফা, আমি তো তোমাদেরকে নিষেধ করেছিলাম শুধুমাত্র দুর্ভিক্ষের কারণে, এখন তো আর দুর্ভিক্ষ নেই, তোমরা এখন খাইতে পারো, রাখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে স্বার্থ সংরক্ষণ, মুসলিমদের স্বার্থ সংরক্ষণের জন্য যেই নীতি অবলম্বন করেছিলেন, সেটাই হচ্ছে ইসলামী রাজনীতি। এবং এই রাজনীতি শুধু রাষ্ট্র প্রধান করবেন, ক্ষমতায় যারা আছেন তারাই করবেন, আমাদের আমাদের হাতে ওই পদ্ধতি ইসলামী রাজনীতির নাম দিয়ে ভিন্ন কোনো পদ্ধতিতে সেই পদ্ধতি নিতে পারি না, সেটা শরীয়ত অনুমোদন করে না। ইসলামী রাজনীতির উৎস কি? ইসলামী রাজনীতির উৎস কোরআনে করিম, কোরআনে করিম ইসলামী রাজনীতির উৎস। কোরআনে কারিম থেকে নিতে হবে ইসলামী রাজনীতি কিভাবে করেছেন, দেখিয়ে দিয়েছেন যে কোরআন এবং সুন্নাহর মধ্যে অবশ্যই ইসলামী রাজনীতির উৎস রয়েছে। ইসলামী রাজনীতির উৎস হচ্ছে সাহাবায়ে কেরামের সুন্নাতের মধ্যে, সাহাবায়ে কেরাম বিশেষ করে খোলাফায়ে রাশিদিন তারা যে পদ্ধতি অবলম্বন করেছে সেখান থেকে আমাদেরকে ইসলামী রাজনীতি খুঁজতে হবে। নিজে বানিয়ে কোন পদ্ধতি যতক্ষণ পর্যন্ত আমার এই পদ্ধতির পক্ষে কোরআন সুন্নাহ দলিল পাওয়া যাবে না, ততক্ষণ পর্যন্ত তার ইসলামী রাজনীতি হতে পারে না। ইজমাউল উম্মাহ, উম্মত যেখানে একমত হয়েছে সেটাও ইসলামী রাজনীতির উৎস হতে পারে। যেখানে যে কিয়াসের সাথে আসল এবং ফরার মিল আছে, মূল এবং শাখার মিল আছে, সেটাও ইসলামী রাজনীতির উৎস হতে পারে। মাসালেহুল মুরসালা, অর্থাৎ যে স্বার্থ সংরক্ষণের জন্য শরীয়ত নির্দেশ দিয়েছে, সেটাও ইসলামী রাজনীতির উৎস হতে পারে। কিন্তু ইসলামী রাজনীতির মূল উৎস হচ্ছে দুটি আয়াত, যে দুটি আয়াত আজ আপনারা মুখস্থ করে যাবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইসলামী রাজনীতি করেছেন দুটি আয়াতের কথা বলে দিয়েছেন। আমি এই দুটি আয়াতের ব্যাখ্যা করে আমি আমার বক্তব্য শেষ করতে চাইব। প্রথম আয়াতটি হচ্ছে সূরা নিসার 58 নম্বর আয়াত, দ্বিতীয় আয়াতটি হচ্ছে সূরা আন-নিসা 59 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেছি? 58 এবং 59, 58 এবং 59। প্রথম আয়াতটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়ামুরকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি ইন্নাল্লাহা নি'মা ইয়াইদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। ইসলামী রাজনীতির জন্য এই আয়াতটি হচ্ছে, শাইখ ইসলাম ইবনে তাইমিয়া বলেন এই আয়াতটি রাষ্ট্রপ্রধানের জন্য নাজিল হয়েছে। রাষ্ট্রপ্রধান নির্ধারণ করবে কোন নীতিতে চলবে, এই আয়াতে বলে দিয়েছে, ইন্নাল্লাহা ইয়ামুরকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়াইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, অর্থাৎ আমানত প্রত্যেকের জায়গায় পৌঁছে দেয়া। আমানত কি জিনিস এটা ব্যাখ্যা করব। দ্বিতীয় হচ্ছে, যখন রাষ্ট্র বিচার ব্যবস্থা হবে, হুকুম দিবে, তখন যেন বিল আদলে হুকুমটা, ইনসাফের সাথে হুকুমটা হয়। অর্থাৎ একজন রাষ্ট্রপ্রধানের মৌলিক দায়িত্ব দুটি, একটি হচ্ছে আমানত সংরক্ষণ, আরেকটি হচ্ছে হুকুম ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, আল্লাহর বিধিবিধান সংরক্ষণ। এই দুটি হচ্ছে একজন রাষ্ট্রপ্রধানের প্রধান দায়িত্ব। আমানত কি জিনিস, আমানত কি জিনিস সেটা আগে জানতে হবে। আমানত হচ্ছে ওয়ালায়াত, চাকরি, ক্ষমতা। যে যার দায়িত্ব নয় সে দায়িত্ব তাকে দেওয়া যাবে না।
যে দায়িত্বপূর্ণ ব্যক্তি তাকে দায়িত্বপূর্ণ পদে বসাতে হবে, সে দায়িত্বপূর্ণ পদে বসানোর জন্য শরীয়ত দুটি নীতি দিয়ে দিয়েছে। একটি হচ্ছে একটি হচ্ছে আল কুয়া, আরেকটি হচ্ছে আল আমানা, ক্ষমতা, আরেকটি হচ্ছে আমানতদারি। কিসে? দেখুন দলিল, আবু হুরা আবু যর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা তাস্তাহমিলুনি, হে আল্লাহর রাসূল আমাকে কি রাষ্ট্র ক্ষমতা কত দায়িত্ব দিবেন না, আমি কি কোনো দায়িত্ব পেতে পারি না? মানে আপনাদের মতো চাকরি খুঁজতেছে, আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, ইয়া আবাদা ইন্নাকা দাঈফুন ওয়া ইন্নাহা আমানা ওয়া ইন্নাহা হাসরাতুন নাদামা ইয়াউমুল কিয়ামা। হে আবুদা, এই তুমি হচ্ছে দুর্বল মানুষ, শারীরিক দুর্বলতা উদ্দেশ্য নয়, অর্থাৎ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, অর্থাৎ তুমি রাষ্ট্রীয় যে প্রখর ক্ষুরদার চিন্তার লোকে দরকার আছে, দূরদৃষ্টি দরকার আছে, এই দূরদৃষ্টি তোমার নাই। ওয়া ইন্না আমানা, আর দ্বিতীয় হচ্ছে যে শুধু ক্ষমতা হলেও চলবে না, যে কোনো জিনিস বাস্তবায়নের জন্য যত জিনিস যত বুদ্ধি দরকার, এই বুদ্ধি তোমার নাই, শরীয়তের হুকুম বাস্তবায়নের জন্য যতটুকু জিনিস দরকার অতটুকু তোমার নাই, না থাকার কারণে তোমাকে এই পদে দেয়া যাচ্ছে না। কিন্তু সাথে সাথে তিনি দিলেন খালিদ ইবনে ওয়ালিদকে পদে দিলেন, দিলেন কেন? তার মধ্যে দুটোই আছে, ক্ষমতাও আছে, তার মধ্যে আমানতদারিও আছে। দেখিয়ে দিলেন তিনি যে কিভাবে একটা যুদ্ধে জয় নয়, প্রতিটা যুদ্ধে কিভাবে জয়লাভ করতে হয়, সেই হুঙ্কা সিয়াসিয়া রাজনৈতিক প্রজ্ঞা দেখিয়ে দিলেন কিভাবে করতে হয়। এটা ছিল ওমর রাদিয়াল্লাহু আনহুর মত। তিনি বলতেন, নাশকু ইলাল্লাহ দারফাল মুমিন ওয়া জালদাল ফাসিক, আল্লাহর কাছে আমি শেকওয়া অভিযোগ দিচ্ছি যে ইমানদার দুর্বল হয়ে থাকে, আর যে ফাসেক সে যে কোনো বুদ্ধিমত্তা তার মধ্যে বেশি থাকে, সে দায়িত্বটা আদায় করে নিতে পারে, তাকে দায়িত্বটা দিতে হয়। তিনি শুধু আফসোস করতেন এই জন্য যে ইমানদার কেন দুর্বল থাকে। বোঝা গেল রাষ্ট্রের ক্ষমতা কাকে দিবেন, এই আমানতদারি রাষ্ট্র বলা অবশ্যই পালন করতে হবে। দ্বিতীয় কাজ হচ্ছে সম্পদ, তিনি কোত্থেকে আহরণ করবেন, কোথায় ব্যয় করবেন, এই আমানতদারি তাকে পালন করতে হয়, এইটার নামই হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্ব। একজন রাষ্ট্র, একজন প্রবীণ রাষ্ট্রবিজ্ঞানী তিনি, একজন প্রবীণ রাষ্ট্রবিদ তিনি, যিনি ভালো ইসলামী রাজনীতি সম্পর্কে বুঝেন, ওই ব্যক্তি হবেন যিনি সত্যি সত্যি আমানতগুলো, আল্লাহর দেয়া দায়িত্বগুলো যথাযথ পালন করতে পারেন, আল্লাহর হকগুলি পালন করতে পারেন, এবং মানুষের হকগুলো যথাযথ পালন করতে পারেন, মানুষের সম্পদ তাদের কাছে পৌঁছে দিতে পারেন। এটাই হচ্ছে ইসলামী রাজনীতি। এর বাইরে নিজের মতো করে চলে ইসলামী রাজনীতির কথা ইসলাম বলে না। দ্বিতীয় যে জিনিসটা, দ্বিতীয় আয়াতটির কথা আমরা বলেছি, দ্বিতীয় আয়াত যেই আয়াতে আগের আয়াতটি বলেছি রাষ্ট্রপ্রধানের জন্য আল্লাহ দিয়েছেন এই আয়াতটি, সেটা কি? দুটি দায়িত্ব, আমানত তার দায়িত্বের কাছে, আমানত তার মালিকের কাছে পৌঁছে দিতে হবে। এই আমানত দুইটি, একটি হচ্ছে, একটি হচ্ছে আল্লাহর দেয়া বিধিবিধান, আল্লাহর দেয়া দায় দায়িত্ব সেটা, আরেকটি হচ্ছে মানুষের প্রতি তাদের অধিকার সেটা পৌঁছায় দেওয়ার কথা বলেছি, এই দুটি জিনিস। দ্বিতীয় হচ্ছে হুকুম, আল্লাহর বিধান বাস্তবায়নের ব্যাপারে তাদের দায়িত্ব কি, যথাযথভাবে আল্লাহর বিধানকে বাস্তবায়ন করার দায়িত্ব হচ্ছে, সেটাই হচ্ছে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, এটার নামই হচ্ছে হুকুম। এটা বাস্তবায়ন করলেই হবে, তিনি সত্যিকারের সিয়াসা শরিয়া ইসলামী রাজনীতি তিনি করলেন, না হলে তিনি করেননি, তার দায়িত্ব তিনি গুনার ভাগী হবেন, এই জন্য তাকে আল্লাহ তাআলা পাকড়াও করবেন যদি না তিনি তওবা করেন। দ্বিতীয় জিনিস হচ্ছে আল্লাহ তাআলা কিছু দায়িত্ব দিয়েছেন, রাষ্ট্রপতির প্রতি মানুষের দায়িত্ব দিয়ে দিয়েছেন, সেটা কি? পরবর্তী আয়াতে সূরা নিসার 59 নম্বর আয়াতে সেটা বলছে আল্লাহ তাআলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফা ইন তানাযাতুম ফী শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, আর তোমাদের মধ্যে যারা উলিল আমর, উলিল আমর নির্দেশ দানের ক্ষমতা রাখেন তাদের আনুগত্য করো। আমর তো নির্দেশ, নির্দেশ দানের ক্ষমতা দুই শ্রেণীর আছে ইসলামে। একটি হচ্ছে আলেমরা, আলেমরা মানুষকে ভালো থাকতে বলে, খারাপ থেকে দূরে থাকে বলে, এটা আল্লাহর দেয়া দায়িত্ব, এটা বন্ধ করার ক্ষমতা কারো নাই,
এরা কিয়ামত পর্যন্ত যতদিন ইসলাম থাকবে আলেমরা সেটা বলেই যাবে, ততদিন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলবেই যে এটা হারাম, ততদিন মুজাফফর বলবেই যে এটা হারাম, আমি বলবো এটা হারাম, আমার মুখ বন্ধ করার দায়িত্ব কারো নাই, কেউ পারবেও না, এটা বন্ধ করলে মুখ বন্ধই করে দেওয়া হবে, আর কিছু হবে না, ইসলামের কোনো উপকার হবে না। সুতরাং এই দায়িত্ব আলেমরা পালন করছে। আর দ্বিতীয় উলিল আমর হচ্ছেন রাষ্ট্রপ্রধান, আল্লাহ তাআলা তার আনুগত্য করতে বলেছেন। তবে আমাদের উলিল আমরের দায়িত্ব অর্থাৎ রাষ্ট্রপ্রধান এবং আলেমদের আনুগত্য করার দায়িত্বের ব্যাপারে একটা শর্ত জুড়ে দিয়েছেন, সেটা হচ্ছে যে যদি যদি কোনো ব্যাপারে তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, কোনো ব্যাপারে তোমাদের মীমাংসা না হয়, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে চলে আসো, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলের দ্বিতীয় অংশে চলতে হবে। আমি আপনি যত মত ব্যাপারে আনুগত্য নাই, সেখানে কোন শোনার কিছু নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দলকে পাঠিয়েছেন জিহাদে, একজনকে নেতৃত্ব দিয়ে পাঠিয়েছেন, কিছুক্ষণ পরে যাওয়ার পরে সে বললো আগুন জ্বালে, বললো তোমাদেরকে আগুনের ভিতরে প্রবেশ করতে হবে। সাহাবায়ে কেরাম বললেন যে অসম্ভব কথা, আমরা আগুন থেকে পালিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছি, আমরা আগুনের ভিতরে প্রবেশ করব না। তারা ফিরে চলে আসেন, আসি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ঘটনা জানালেন। রাসূল বললেন যে যদি তোমরা প্রবেশ করতে আর কোনোদিন তা থেকে বের হতে পারতে না, কারণ লা তাআতা ইল্লা ফিল মারুফ, আনুগত্য শুধু হবে ভালো কাজে, খারাপের মধ্যে কোনো আনুগত্য চলে না। এই জন্য যদি কোনো রাষ্ট্রপ্রধান খারাপ কাজে আনুগত্য খারাপ কাজে নির্দেশ দেয়, তাতে কোনো আনুগত্য করা যাবে না, এটাই ইসলামের শাশ্বত নিয়ম। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, স্রষ্টার অবাধ্য হয়ে কোনো সৃষ্টির আনুগত্য করা যাবে না। কিন্তু আনুগত্য না করে এর অর্থ এই নয় তার বিরুদ্ধে বিদ্রোহে নামতে হবে, ইসলাম সেটা বলে না। ইসলাম বলে তাকে বলতে হবে উদয়লা সাবিল রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া হাসান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন সেটা করতে বলে, সেটা হচ্ছে মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়িরু বিয়াদি ফা ইন লাম ইয়াসতাতি ফাবিলিসানি ফা বিল ইয়াসতাতি ফা বিকালবি। এই তিনটার মধ্যে, তিনটি স্তরের মধ্যে তাকে প্রথম স্তরটি বাদ দিতে হবে। হাত দিয়ে পরিবারের মধ্যে শুধুমাত্র হাত চলবে, এর বাইরে যেখানে সেখানে হাত দিয়ে শুধু সে প্রত্যেক কাজ বাধা দিতে পারে না, কারণ হাতের বাধা দেওয়ার ক্ষমতা ইসলাম শুধুমাত্র রাষ্ট্রপ্রধানকে দিয়েছে, ক্ষমতা শিখকে দিয়েছে। এর বাইরে আর যে সমস্ত জিনিস আছে, অন্তর দিয়ে ঘৃণা করা বা মুখে বলা, তাকে নসিহত করা, এই দায়িত্ব ইসলাম প্রত্যেকটি ইমানদারকে দিয়েছে। যদি রাষ্ট্রপ্রধান যদি কাফেরও হয়, কোন দেশে যদি রাষ্ট্রপ্রধান যদি কাফেরও হয়ে যায়, ইসলাম কি বলে সেটা আপনাকে জানতে হবে। তিনি যদি কাফের হন, তিনি কখনো মুসলিমদের কাফের হলে মুসলিমদের রাষ্ট্রপ্রধান তিনি নন, কারণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে কেউ যদি কোনো নুয়াল্লি মা তাওয়াল্লা, কেউ যদি আল্লাহর বিধানের বিপরীত চলে, কোরআন ও সুন্নার বাইরে চলে, তাদের কোরআন ও সুন্নাকে না চলে না মেনে চলে, তাহলে মুসলিমদের তিনি রাষ্ট্রপ্রধান নন। কিন্তু তাই বলে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে বলা হয়নি, বরং সবর করতে বলা হয়েছে। বহু হাদিস আছে, সময় আমি লম্বা করব না, আমার সামনে আরো দুটো টপিক রয়ে গেছে, একটি জিনিসে শুধু আলোচনা করলাম। শুধু এটাই জানা দরকার যে বর্তমান সময়ে কোনো জোর করে কোনো কিছু আদায়ের সময় নয়, এখন হচ্ছে দাওয়াতের সময়, হেকমতের সাথে প্রত্যেকটি মানুষকে দিন বুঝিয়ে দিনের উপর পরিচালনা করে শিখিয়ে তাদেরকে দিনের উপর রাখতে হবে। জোর করে কোনো কিছু করে, আঘাত করে, বোমা মেরে বা এই জাতীয় কিছু করে কোনোদিন এদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে না, কোনো দেশেই হবে না, এদেশ নয় শুধু। এই জন্য এই জাতীয় পদ্ধতি যারা অবলম্বন করে তারা ইসলামের দুশ্মন, ইসলামের সত্যি ইসলামের কোনো উপকার তারা করেনি, ইসলামের শুধু ক্ষতি করেছে। এই পদ্ধতি থেকে দূরে সরে আসতে হবে। আমার দ্বিতীয় টপিক হচ্ছে ইবারত। আমরা রাজনীতি সম্পর্কে আলোচনা করেছি, বুঝে নিয়েছি রাজনীতি কি জিনিস, কিছু দায়িত্ব রাষ্ট্রের রয়েছে, কিছু দায়িত্ব আমার রয়েছে, আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে দুটি জিনিসে বলে দিয়েছেন। এখন আসে ইবারত, আমির কে হবে। আমির হচ্ছে এই ব্যক্তি, ওই ব্যক্তি যে ব্যক্তি রাষ্ট্র ক্ষমতায় আছে, তিনি শুধু আমির, এর বাইরে আর কেউ আমির নয়।
খলিফাতুল মুসলিমিন তার আরেক নাম, কিন্তু রাষ্ট্রের আমির যিনি, ক্ষমতাসীন যিনি, তিনিই আমির। কয়েকজন মিলে একজনকে আমির বানিয়ে নিজেরা এর পিছে হাঁটাহাঁটি করলে আমির হওয়া যায় না। শরীয়তটাকে আমির বলেনি, এটা আমির বলার জন্য রাষ্ট্রপ্রধানের একটা নির্দেশনা লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে আমির বানিয়ে দিলে তিনি আমির হতেন। এর বাইরে অনেকে দেখা যায় কেয়াস করতেছে, কি রাসূল বলেছেন, কেউ যদি তোমাদের তিনজন সফরে থাকে তাহলে একজনকে আমির বানিয়ে, এখন তারা সফরে মাসালা নিয়ে এসা, এখন তারা যারা হাদরে আছে একামত অবস্থা আছে এদের মধ্যে বলছে আমরা আমির বানাবো। এই হচ্ছে নিজে নিজে বানিয়ে বলা। মুহাম্মদ রাসূলুল্লাহ এই সিস্টেম চালু করেননি, এই সিস্টেম করা যাবে না। আমিরের অধীন আরেক আমির হয় না। আমির যদি না থাকে, কেউ কেউ দলিল নিয়ে আসে বলে যে যে ব্যক্তি আমিরের আনুগত্য করলো না, যে ব্যক্তি আমিরের উপর বায়াত নিল না, যেটা আলোচনা আসছে, সে তো জাহিলি মৃত্যুবরণ করলো, নাউজুবিল্লাহ। সে বুঝে নাই হাদিসটি, তাকে হাদিসটি বুঝতে হবে। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি বুঝিয়েছেন, তিনি বলেছেন এর অর্থ হচ্ছে এটা, জাহিলি যুগে যেভাবে মানুষ কোনো কেন্দ্রীয় শাসনের অধীন ছিল না, এই যে ব্যক্তি কারো কথা শুনবে না, মুসলমানদের দল থেকে আলাদা হয়ে যাবে, ভিন্ন পদ্ধতি অবলম্বন করবে, সে এই জাহিলি মৃত্যু অবলম্বন করছে, এটাই হলো উদ্দেশ্য। এর উদ্দেশ্য এই নয় যে লোকটি কাফের হয়ে গেছে। উনি বলছেন না, সে গুনার কাজ করছে কিন্তু কাফের হয়ে যেটা বলা যাবে না। এবং কি যা এই বায়াত কখনো ইমামুল মুসলিমিন ছাড়া আর কারোর জন্য এই জাতীয় বায়াত নেওয়ার অধিকার নাই। কোনো কারণে যদি ইমামুল মুসলিমিন মুসলিম হিসেবে পরিগণিত না হন, অথবা ইমামুল মুসলিম হওয়ার যে শর্ত আছে পুরুষ হওয়া, সেটা পাওয়া না যায়, তাহলে আনুগত্য বিষয়টি বায়াতটি স্থগিত থাকবে। কিন্তু আপনার দায়িত্ব নয় নিজেরা একজনকে বসে আমির বানিয়ে তার আনুগত্য করে চলবেন, কারণ এর পক্ষে শরীয়তের কোনো প্রমাণ নেই। আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস থেকে, সাহাবায়ে কেরামের জীবন থেকে কোথাও এই জাতীয় কোনো কিছু পাবেন না। বরং আপনার আমার উচিত হবে সবর এখতিয়ার করা এবং দোয়া করা, আল্লাহ তাআলা যেন এই ব্যবস্থা তৈরি করে দেয়, সেই তার জন্য আপনার আমার কাজ হবে দাওয়াতের ক্ষেত্র প্রসারিত করা, আকীদার কথা আলোচনা করা, জায়গায় জায়গায় দ্বীনের প্রচার প্রসার করা, ছেলে মেয়েদেরকে দ্বীনের উপর বড় করা, ইসলাম সম্পর্কে মানুষকে জানিয়ে দেয়া, এবং যেই ভুলটি হচ্ছে সেই ভুলটি যারা বিরোধিতা করছে ইসলামে তাদেরকে জানিয়ে দেয়া, তারাও মানুষ, তাদেরও ভুল হতে পারে, এই ভুলগুলি শুধরে দেওয়ার দায়িত্ব আমার আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলেছেন আদ-দীন ওয়ান নসিহা, দীন হচ্ছে নসিহতের নাম, উপদেশের নাম। কেউ যদি কোনো উপদেশ না দিয়ে সেখানে বাড়াবাড়ি করে সেটা খেয়ানত হবে। জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ কার জন্য উপদেশ দিব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে লিল্লাহি ওয়ালি রাসূলিহি ওয়ালি কিতাবিহি ওয়ালি আইমাতিল মুসলিমিনা ওয়ালি আমাতিহিম, এই মুসলিম ইমামদের জন্য নসিহতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ান নুসহা লি কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য নসিহত থাকতে হবে। সেই জন্য আপনার আমার দায়িত্ব হচ্ছে আমির যিনি নির্বাচিত হবেন অথবা আমির যিনি হয়ে যাবেন জোর করে, তারও আনুগত্য করতে হবে। আমরা কোনো আনুগত্য, আমরা আগেই বলেছি ইসলাম কোনো ব্যক্তিকে নিয়মতান্ত্রিক অমুক পদ্ধতি তমুক পদ্ধতি নির্ধারণ করে দেয়নি, বরং যেই পদ্ধতিতে যে কেউ ক্ষমতায় আসবে যদি কোরআন মেনে চলে, সলাপ তিনি যদি কোনো প্রতিষ্ঠা করে তাকে মেনে নেওয়ার কথা ইসলাম বলে দিয়েছে। কোনো কারো যদি না মানে, তার বিরোধিতা না করলে, তার বিরোধিতা করলে যদি ক্ষতি হয়, তার ইসলামের ক্ষতি হয় বা মূল জিনিস থেকে দূরে সরে যায়, মুসলিমদের সমস্যা তৈরি হয়, তাহলে বিরোধিতা না করে সেখানে সবর এখতিয়ার করতে হবে। এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। তৃতীয় কাজ হচ্ছে বায়াতের মাসালা এসেছে। বায়াতের মাসালা আমরা বলবো, বায়াত একটি শরাই পরিভাষা, বায়াত একটি শরাই পরিভাষা, বায়াত তত্ত্ব বেচা কিনা, ইন্নাল্লাহ ইস্তরা মিনাল মুমিনা আনফুসাহুম ওয়া আমওয়ালহুম বিআন্নাল্লাহুম জান্নাহ, আল্লাহ তাআলা কিনে নিয়েছেন ইমানদারদের জান ও মাল জান্নাত দিবেন বলে, সেই বায়াত বেচা কিনার মাসালা। এই বায়াতে নিতে পারে একমাত্র রাষ্ট্রপ্রধান, আর কেউ এই বায়াত নেওয়ার অধিকার রাখে না। কোনো পীর সাহেব নন অথবা কোনো দলের দলপতিও নন, এই বায়াত পরিভাষা ব্যবহার করা তাদের জন্য বৈধ নয়। শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি
1400 সালে যারা আমার মনে নাই, তিনি একবার ডেকেছিলেন বড় বড় বিভিন্ন দেশের লোকদেরকে, তাদেরকে বলেছেন তোমরা বায়াত পরিভাষা ব্যবহার করতে পারো না, এটা শুধু রাষ্ট্র প্রধানের কাজ, তোমাদের এই পরিভাষা ব্যবহার করা উচিত নয়, তোমরা তোমাদের ব্যবহার যেটাই করো বায়াত পরিভাষা সারি পরিভাষা এটা ব্যবহার করো না, এর থেকে দূরে থাকো। এই জন্য বায়াত যারা নিচ্ছে তারা এই সরাসরি দেখা যাচ্ছে শরিয়া বিরোধী কাজটাই করছে। অনেকে দলিল নিয়ে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাবার বায়াত নিয়েছেন, এটা দিয়ে দলিল দিচ্ছে। নিচে কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি সেই পর্যায়ের কেউ? আপনি কি নবী? আপনি কি ওহী? আপনি কিসের ভিত্তিতে? আপনার কাছে ওহী আসে, আপনি কিসের ভিত্তিতে সেই বায়াত দিচ্ছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বায়াত দিয়েছেন, কি নিয়েছেন, সেটা যদি শুনতেন আপনি এই দাওয়াত দিতেন না। ইবনে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহির জন্য বলেন, কারো জন্য জায়েজ নাই কোন মানুষকে তার প্রত্যেকটি কথা শোনার জন্য বাধ্য করা। কোন মানুষের জন্য, কোন ওস্তাদের জন্য তার ছাত্রকে যেমন জায়েজ নাই, কোন অনুসারী তার অনুষ্ঠিত কোন অনুসারীকে দায়িত্ব দিতে বলতে পারে না যে আমার সব কথা শুনতে হবে, এই দায়িত্ব নিতে পারে না। বরং কোরআন সুন্নাহ মোতাবেক হলে সেটা শোনা হবে, কোরআন সুন্নাহর বাইরে গেলে সেটা আর শোনার উপযুক্ত থাকবে না। এই জন্য এই বায়াত কখনো নেওয়া যাবে না শরীয়তের দৃষ্টিতে। এই বায়াত গুলি বেদাতি বায়াত, পিশাব করুক আর কোন দলের দলপতি করুক, বেদাতি হবে, এটা গ্রহণযোগ্য হবে না। মুসলিমরা কি করবে বর্তমান সময়ে প্রশ্ন করতে পারেন। যে অবস্থা তৈরি হয়েছে ইসলামের আজ গোরবাত চলছে, যে গোরবতের বাইরে গোরবাতত্ব হচ্ছে, ইসলাম এখন অপরিচিত হয়ে গেছে, ভালো কথা বললেও মানুষ খারাপভাবে নিয়ে যায়, ইসলামের সঠিক পর্দা তুলে ধরার ক্ষেত্রে মানুষের ভয় কাজ করছে। বর্তমান সময়ে সবচেয়ে বড় কাজ হবে নির্ভয়ে কথা বলা, হক কথা বলে দেয়া। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উত্তম জিহাদ হচ্ছে কালিমাতুল হাক্কিন ইনদা সুলতানিন জায়ের, হক কথা বলার মতো প্রবণতা থাকা, বলতে শিখা, হক শিখায় নাম হচ্ছে উত্তম কথা বলা। উত্তম কথা বলার আগে উত্তম কথা হক কথা শিখতে হবে। এজন্য দাওয়াতের কাজ প্রচার বাড়াতে হবে, দিন শিখতে হবে, প্রতিষ্ঠান করতে হবে। এখানে যে প্রতিষ্ঠান হয়েছে এরকম হাজার প্রতিষ্ঠান করতে হবে, যেখানে হক কথা বলা হয়, হক কথাটা আগে জানতে হবে। অনেক কাজ আপনি আমি করে বসি, মনে করে হকের কাজ করছি, মনে করে হকের কাজ, কিন্তু হকের কাজ নয়। অনেকে না জেনে নিজের উপরে বদদোয়া দেয়। আবু জাহাল নিজের উপরে বদদোয়া দিছে, কিভাবে দিছে জানেন? কাবা ধরে বলছে যে আল্লাহ আগামী দিন তাদেরকে ধ্বংস করে দিন যারা আমাদের মধ্যে পথভ্রষ্ট, আমাদের মধ্যে এই করেছে সেই করেছে। আল্লাহ তারা বদর যুদ্ধে ওদেরকে ধ্বংস করে দিলেন, নিজে না বুঝে যে বদদোয়াটা করেছে নিজের গায়ে পড়েছে। এই জন্য আলেমের কোনো বিকল্প নেই, এবং সে আলেমের জায়গা হতে হবে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ ভিত্তিক আলেম শিখলে এই বায়াতি বেদাতি বায়াত চলবে না, এই ছোট ছোট বসে দলভিত্তিক আমিরি জীবন চলবে না। বরং ব্যাপক আকারে মুসলিম বিশ্বের মুসলিমদের মাঝে দ্বীনের প্রসার ঘটাতে হবে, আলেমের প্রসার ঘটাতে হবে, দ্বীন শিক্ষা দিতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পদ্ধতিতে আমাদেরকে চলতে বলেছেন সেই পদ্ধতিতে আমাদের জীবন গড়ে তুলতে হবে, এবং সাথে সাথে কোন ফেতনা হয় ফেতনা থেকে দূরে থাকতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে কাবা পর্যন্ত, কাবা ছিল আলা ইব্রাহিম আলাইহিস সালামের যেই ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল সেই ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়নি, তারপরেও তিনি বলেছেন যে আয়েশা লাউলা আন্না কওমিকে হাদিস আহাদ মিন ইসলাম লা হাদামতুল কাবা তা বানাইতু আলা কওয়াদ ইব্রাহিম। আয়েশা, যদি তোমার কাও স্বল্প সময়ে ইসলাম গ্রহণকারী লোক না হতো তাহলে আমি কাবা ভেঙে ইব্রাহিম আলাইহিস সালামের কাবা যে পর্দা তৈরি করতাম, কিন্তু তিনি তা করেন এই জন্য কারণ মানুষের ভিতরে ভুল বোঝার সম্ভাবনা আছে, এবং সেটা একটা ফেতনার কারণ হতে পারে, যেই ফেতনা আরো বড় ফেতনার দিকে নিয়ে আসবে। আপনি আমি গণ্ডগোল না করে সারা দুনিয়াতে ইসলাম প্রসারের জন্য অত্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যেতে হবে, কোরআন এবং সুন্নাহ অনুসারে সারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। যে বেদাত প্রবেশ করেছে, যে শিরিক প্রবেশ করেছে, যে অনাচার কুসংস্কার ঢুকে পড়েছে আমাদের মাঝে, যে কারণে আজ
রাষ্ট্রপ্রধান গুলো ইসলাম সম্পর্কে জানে না, অনেকে সাহস নিয়ে জানার পরেও তাদেরকে সাহস দিতে হবে, তাদের পথে সহযোগিতা করতে হবে। ইসলাম সহযোগিতার জন্য বলেছে, দোয়া করতে বলেছে তাদের জন্য, আল্লাহ যেন তাদেরকে সে পথ দেখায়। আমরা এই দোয়াই করবো এবং সাথে সাথে চেষ্টা করে যাব যেন পরিবর্তন আসে। পরিবর্তন করার দায়িত্ব যদি রাষ্ট্রপ্রধান ইসলামের উপর না থাকে, তাকে পরিবর্তন করার দায়িত্ব কিন্তু ইসলাম আপনার আমাদেরকে অবশ্যই দিয়েছে। কারণ যতক্ষণ ইসলামের উপর না থাকবে ততক্ষণ ফেতনায় নিয়ে আসবে। সেই জন্য আমাদেরকে দিনের দিকে ফিরে আসতে হবে, সবাইকে নিয়ে আমরা দিনের উপর থাকবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।